তৃণমূল কংগ্রেসের মাথা যারা দুর্নীতির সাথে যুক্ত, তারা শিক্ষক নিয়োগ দুর্নীতি হতে পারে, পৌর দুর্নীতি হতে পারে, পৌর নিয়োগ দুর্নীতি হতে পারে, অথবা তার সাথে সাথে গরু, বালি, কয়লা, ক্যাটেল স্ক্যাম ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে হতে পারে। এই সব কটা দুর্নীতিতে যে মাথারা যুক্ত, এই মাথাদেরকে বাঁচানোর জন্য চার পাঁচটা চুনোপুটি কুরবানি দিতে হবে। আর সেই কুরবানি দেওয়ার জন্যই এই আজকের রেড, আজকের মানুষের দৃষ্টি ঘোরানোর যে চেষ্টা ইডি চালাচ্ছে, তা কার্যত এডি চিত্রনাট্য, এর বাইরে অন্য কিছু নয়। কেন সকাল থেকেই শহরের একাধিক জায়গাতে পুরনিয়োগ নিয়ে ইডি তল্লাশি চালাচ্ছে, যে তল্লাশির মধ্যে বর্তমান মন্ত্রীসহ প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান কাউন্সিলরও আছে, তাদের বাড়িতে তল্লাশি করছে। অভিযোগটা কি দেখতে পাচ্ছি, দেখুন, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় এই মুহূর্তে জেলে আছে শান্তনু, এই মুহূর্তে জেলে আছে কুন্তল ঘোষ, এই মুহূর্তে জেলে আছে তৃণমূল কংগ্রেসের আরো কিছু ছোট ছোট কুচো কুচো নেতা। অর্থাৎ সামগ্রিকভাবে একটা বড় মাথাকে বাঁচানোর জন্য ছোট ছোট পাঁচটা দশটা কুরবানি দিয়ে দাও, তাতে লোকের মনে একটুখানি যদি কনফিডেন্স জোগাড় করা যায় যে আমি ওকে ধরছি না ঠিক, কিন্তু তার বদলে এই পাঁচজন দশজন ছোটকে ধরছি। ঠিক একই রকমভাবে আপনি দেখুন, এই যে পৌরসভার নিয়োগ দুর্নীতি, এই পৌরসভার নিয়োগ দুর্নীতির কিন্তু উৎস হচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি। এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়ে সিবিআই প্রথমবারের জন্য অয়নশীলের অফিস থেকে যে ডকুমেন্ট খুঁজে পান, সেই ডকুমেন্ট থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে পৌরসভার একটা নিয়োগ দুর্নীতি হয়েছে। সেই লাইন ধরে আজকে তদন্ত হতে হতে রথীন ঘোষের বাড়িতে। কিন্তু কথা হচ্ছে, এই পৌর নিয়োগ দুর্নীতির মাথা, সে মাথা কোথায়? পৌর নিয়োগ দুর্নীতির মাথার কাছে গিয়েও পৌঁছচ্ছে না ইডি অথবা সিবিআই। পৌরসভা নিয়োগে দুর্নীতি হয়েছে প্রায় মাস ছয়েক আগে থেকে, জনমানসে এসেছে, অবশেষে কোর্টের মাধ্যমে সিবিআই এটা তদন্ত করবে, এটা আমরা জানতে পেরেছিলাম। আবার আজকে সকালে জানতে পারলাম যে প্রায় ন দশ জায়গাতে ইডির অফিসাররা তল্লাশি করছে। তবে একটা কথা, আমরা সারদা নরদার কথা ভুলে যাইনি। তদন্তের গতি কোথায় আজকে? তদন্ত প্রক্রিয়া কোথায়? সারদায় যারা কোটি কোটি টাকা হারালো, যে লুটপাট হলো, ম্যাক্সিমাম গরিবের টাকা হলো, লুটপাট হয়েছে, সেগুলো কি ফিরে পেয়েছে এখনও? সেই মতো এগুলো না হয়ে যায়, আমরা চাইব দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে যারা দোষী তারা শাস্তি পাক, জনমানসে তাদের নামগুলো প্রকাশ পাক, তারা শাস্তি পাক, আর এই কর্মকাণ্ডের মূল হোতা কে? তৃণমূল কংগ্রেস এক প্রকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল, সুতরাং এর মূল হোতাগুলো কারা, মেন মাথা কারা, কাদের নেতৃত্বে এগুলো হয়েছিল, তাদের তো জনমানসে আনা দরকার। আমার তো আর একটা জিনিস মনে হচ্ছে যে কদিন পূর্বেই কলকাতা হাইকোর্টের বিচারপতির মাধ্যমে যেভাবে ভর্ষণার শিকার হতে হয়েছে বিডিকে, সে তার থেকে পরিত্রাণ পেতে এবং জনমানুষে যেভাবে ইডি সম্পর্কে ধারণা তৈরি হয়েছে জনমানুষের, সেটার থেকেও পরিত্রাণ পেতে হয়তো ইডি এটা টিভিতে মিডিয়াতে জনমানুষে ভেসে থাকার জন্য এটা করছে না, তো এটাও প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আশা করব আমাদের আধিকারিকরা যথাযথভাবে দায়িত্ব পালন করে যারা দুর্নীতির সাথে যুক্ত, পুরনিয়োগ থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতি যারা তদন্ত করছে, যারা যুক্ত, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিক।